সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য পুলিশের ডিরেক্টরেট। সিভিক ভলেন্টিয়ারদের কী কাজ করতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হলো। কোনো আইন প্রয়োগ করতে পারবেন না তারা, শুধুমাত্র পুলিশকে সাহায্যই করতে পারবেন সিভিক ভলেন্টিয়াররা। অতীতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই আবহে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে শুক্রবার নতুন নির্দেশিকা জারি করা হলো। জেলায় সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে স্কুলে পড়ানোর সিদ্ধান্তে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। শিক্ষক হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা নিয়ে তাদের যেমন প্রশ্ন ওঠে, তেমনই অতীতে তাদের ঘিরে তৈরি হওয়া বিতর্ক জেগে ওঠে। সেই আবহেই রাজ্য পুলিশের তরফে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সার্কুলার জারি করা হলো, যাতে পরিষ্কার বলা হয়েছে যে আইন শৃঙ্খলাজনিত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হবে না। কিছুদিন আগে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নির্দেশিকা তৈরি করতে রাজ্য পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগামী 29শে মার্চের মধ্যে নির্দেশিকা তৈরি করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশিকা তৈরি করা হলো। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো আইন প্রয়োগ করতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা। ট্রাফিক নিয়ন্ত্রণ, পুজো উৎসবের সময় ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্য করবেন তারা। সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কয়েকদিন আগে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বেহালার সরসুনা থানার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, দুজন সিভিক ভলেন্টিয়ার ওই যুবককে তুলে নিয়ে যায়, সঙ্গে পুলিশও ছিল। তারপর থেকে আর ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। যুবকের পরিবারের আইনজীবী নিহত আনিস খানের প্রসঙ্গ তোলেন, সেখানেও সিভিক ভলেন্টিয়ার যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। তারপরেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এই নির্দেশ দেন বিচারপতি মান্থা। সাম্প্রতিক সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের ক্লাস নেওয়ার একটি প্রকল্পের কথা ঘোষণা করেছিল বাঁকুড়া জেলা পুলিশ, যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। পরে বিতর্কের জেরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ওই প্রকল্প আপাতত স্থগিত থাকছে।